গতকালকে আমরা আপনাদের যুবদল শরীফপুর ইউনিয়নের সভাপতি শাহিন আলমের সাথে কথা বলে তিনি জানিয়েছেন যে এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদের নির্দেশনায় আপনাদের শরীফপুর ইউনিয়নের কিছু নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। আসলে এই বিষয়টা নিয়ে একটু বলবেন। আমার নেতা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছে যে টিউনি সাহেবে যে কাজের নির্দেশ দিবে, অর্থাৎ ওই কাজের সাথে আমাদের সহযোগিতা করার জন্য বলছে। এই যে কোনো কাজে, মানে অর্থাৎ রাস্তাঘাট অত কোনো জায়গা দেওয়া পানি অত চুয়া, এই কারণে আমাদেরকে এই ডক্টর রেদওয়ান আহমেদ সাহেব বলছে যে তা টিউনির সাথে থেকে আমাদের অর্থাৎ যেগুলো কাজগুলো এই কাজগুলো আমরা সহযোগিতা করি, আমরা বিনা ইয়ায়, কারণ এসে আমরা অর্থাৎ দেশে অনেক ক্ষতিগ্রস্ত, এই কারণে আমরা দেশের এই উন্নতির জন্য টিউনির সাথে আমরা অত একটু সহযোগিতা করি আর কি।